Giorgio è il borazilo. Chi tu l'hai mai? Chi tu l'hai contato lì? দীর্ঘ ছয় ঘন্টার পর রাজধানীর বঙ্গবাজারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর 12:36 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এই তথ্য নিশ্চিত করেছেন। আজ সকাল 6:00 দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত 50টি ইউনিট। এরপরেই যোগ দেয় সেনা, বিমান, নৌবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা। দীর্ঘ 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট। পুড়ে ছাই হয়ে গেছে মার্কেটের সব দোকান। আগুন নিয়ন্ত্রণে আসার আগ মুহূর্ত পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্যে দাউদৌ করে জ্বলছিল আগুনের লোলিয়ান শিখা। আগুন নিয়ন্ত্রণে আসে ঢাকা সহ আশেপাশের প্রায় সকল ফায়ার সার্ভিস ইউনিট। আগুন নিয়ন্ত্রণে পানির সংকটেও পড়ে ফায়ার সার্ভিস। এদিকে বঙ্গবাজারের চারপাশে ফায়ার সার্ভিসের 50টি ইউনিটের পাশাপাশি কাজ করছে সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবির ফায়ার ইউনিট। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বেশ কয়েকজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলেও জানা গেছে। দোকান ব্যবসায়ী মালিক সমিতির তথ্য অনুযায়ী জানা গেছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ছোট বড় সব মিলিয়ে প্রায় 5,000-এর মতো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় সবগুলোই ছিল কাপড়ের দোকান। বঙ্গবাজার লাগোয়া ইউনেস্কো ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। পাঁচতলা ওই ভবনে কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পঞ্চম তলায় দাউদাউ করে জ্বলতে দেখা গেছে আগুন। ওই মার্কেটের ব্যবসায়ীরা মালামাল সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন। অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে শেষ সম্বলটুকু রক্ষা করার চেষ্টা করেছেন তারা। আব্দুর রশিদ নামে এক ব্যবসায়ী জানান, ব্যাংক থেকে লোন নিয়ে ঈদ উপলক্ষে দোকানে মাল তুলেছিলেন, কিন্তু স্মরণকালের ভয়াবহ আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে। তিনি বলেন, সোমবার রাতেই মাল এসেছে দোকানে, এখন সব পুড়ে শেষ হয়ে গেল, একেবারে পথে বসে গেলাম। এই অগ্নিকাণ্ডের পর ধারণা করা হচ্ছে অতি শীঘ্রই এই অগ্নিকাণ্ডের ভয়াবহ প্রভাব পড়তে যাচ্ছে দেশের পোশাক শিল্পে। পবিত্র ঈদকে ঘিরে পোশাক সংকটে পড়তে পারে পুরো দেশ। পোশাক সংকটের কারণে বাড়তে পারে পোশাকের দাম। নিঃস্ব হয়ে যেতে পারে অগ্নিকাণ্ডের ফলে সম্বল হারানো হাজারো পরিবার।